তো গিফটটা পেয়ে আমি খুব খুশি, খুব সুন্দর একটা গিফট দিছে আমাকে, ফ্রি গিফট দিছে। আমি তো কল্পনা করতে পারি না এই গিফটটা আমি ফ্রি পাব, কারণ আমি অনেক দিন ধরে চাচ্ছিলাম, অনেক দিন ধরে আমি এরকম ছোট্ট একটা ব্লেন্ডার খুঁজতেছিলাম, দোকানে পাই না। আজ এটা দেখে আমাকে তিমু ফ্রি দিয়ে দিছে, থ্যাংক ইউ তিমু, অনেক খুশি হইলাম। আমার পছন্দের গিফট, এ কালারটা কফি কালারটাই আমি চয়েস করছিলাম, যে ওরা বলছিল একটা নাও আমি ফ্রি, তিনটার মধ্যে একটা পছন্দ করো আমি ফ্রি দিব, এটা এইটাই আমি পছন্দ করছিলাম, এই কালারটাও পছন্দ করছিলাম। আরও কালার আছে কিন্তু এটাই আমি নিছি, আমার জন্য খুব ভালো হয়েছে, অল্প অল্প মশলা টশলা এগুলি গুঁড়া করতে পারবো। আবার এখানে বাক্সে লেখা আছে ফুড গ্লেন্ডার, ফুডও এখানে জুস টুস করা যাবে, ফুড গ্লেন্ডার এটার নাম, মেশিনটার নাম। এই বাক্সের মধ্যে শুধু আমাকে এটা ফ্রি দিছে, এই যে প্লাক, এটা না এটা দিয়ে কানেক্ট করব। ঠিক আছে, আমি খুব খুশি হইলাম তিমুকে, থ্যাংক ইউ তিমু, আমি খুব খুশি হয়েছি আমি ফ্রি পাইছি এটা। তো এখানে কিছু কাজ করছিলাম এর জন্য আমাকে ফ্রি এটা দিছে, আজকে আসলো এটা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমি বাইরে থেকে আসছি, একটু রেস্ট নিই, আরও খাবার অনেক কিছু কিনে আনছি, ওগুলি দেখাবার মতন কিছু নাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।